গ্রিক পুরাণ অনুসারে তিনজন শতভুজ দৈত্য ও তিনজন কুকলন্সের পর ইউরেনাসের ঔরসে মাতা গায়ার গর্ভে 12 জন দৈত্য জন্ম নেয়। এদেরকে একত্রে টাইটান বলা হয়। টাইটানরা ছিল 12 জন, তার মধ্যে 6 জন পুরুষ ও 6 জন নারী। আজ আমরা এই 12 জন টাইটান ও তাদের উত্তরসূরিদের নিয়ে আলোচনা করব। 6 জন পুরুষ টাইটান হল ওকেওনাস, হাইপেরিয়ন, কোয়াস, ক্রোনাস, ক্রিয়াস এবং লেপেটাস। 6 জন নারী টাইটান হল নেমোসাইন, তেথুস, থিয়া, ফোয়েবি, রিয়া অ্যান্ড থেমিস। গ্রিক পুরাণে ওকেওনাস ছিলেন 12 জন টাইটানদের একজন। তিনি ছিলেন সমস্ত সামুদ্রিক জলভাগের আদি দেবতা। ওকেওনাসের সাথে তার বোন তেথুসের বিয়ে হয়। তিনি ছিলেন সমুদ্রের আদি দেবী। তেথুসের গর্ভে ওকেওনাসের ঐরসে 3000 নদী দেবতা ও জলপরীদের জন্ম হয়। প্রাচীনকালের গ্রিক ভাস পেইন্টিংয়ে ওকেওনাসকে ষাঁড়ের মতো শিংওয়ালা ও পায়ের বদলে মাছের লেজ বিশিষ্ট একজন সমুদ্র দেবতা হিসেবে দেখানো হয়েছে। হাইপেরিয়ন ছিলেন আলোর আদি দেবতা। হাইপেরিয়নের সাথে তার বোন থিয়ার বিয়ে হয়। থিয়া ছিলেন দৃষ্টিশক্তির আদি দেবী। থিয়ার গর্ভে হাইপেরিয়নের ঔরসে অ্যাওস, হেলিওস ও সেলেনের জন্ম হয়। কোয়াস ছিল বুদ্ধি, বিচার শক্তি ও মানসিক বিকাশের দেবতা। কোয়াস তার বোন ফোয়েবিকে বিয়ে করে। ফোয়েবি ছিলেন ভবিষ্যৎবাণীর দেবী। তাদের 2 সন্তান হল লেটো এবং অ্যাস্টেরিয়া। টাইটানদের পরাজয়ের পর জিউসের ঔরসে লেটোর গর্ভে অ্যাপোলো ও আর্টেমিসের জন্ম হয়। টাইটানদের মধ্যে ক্রোনাস ছিল সর্বকনিষ্ঠ। ক্রোনাস তার মা গাইয়ার প্ররোচনায় নিজের পিতা ইউরেনাসকে কাস্তে এবং হাঁপ দিয়ে শিশ্ন ছেদন করে সিংহাসন দখল করলে ইউরেনাস তাকে অভিশাপ দেন যে ক্রোনাস নিজের পুত্র দ্বারা সিংহাসনচ্যুত হবে। ক্রোনাস তার বোন রিয়াকে বিয়ে করে। রিয়াকে বলা হয় দেবতাদের মা। ক্রোনাসের ঔরসে রিয়ার গর্ভে 1 সন্তানের জন্ম হয়। কিন্তু জন্ম মাত্রেই ক্রোনাস তার সন্তানদের গিলে ফেলতেন, কারণ গাইয়া ও ইউরেনাসের থেকে তিনি জেনেছিলেন যে তিনি যেমন নিজের পিতাকে ক্ষমতাচ্যুত করেছিলেন, তেমনি তার নিজের সন্তানই তাকে ক্ষমতাচ্যুত করবে। রিয়া স্বামীর হাত থেকে একে একে 6 সন্তানকে রক্ষা করতে সক্ষম হন। তারা হল জিউস, পোসাইডন, হেদিস, হেরা, দিমেতি ও হেস্তিয়া। পরবর্তীতে ক্রোনাসের পুত্র জিউস, পোসাইডন এবং হেদিস 3 ভাই যথাক্রমে স্বর্গমর্ত, সমুদ্র ও পাতালপুরি ভাগ করে নেন ক্রোনাসকে বিতাড়িত করে তার্তারুসে বন্দী করার পর। নেমোসাইন। গ্রিক পুরাণে নেমোসাইন ছিলেন 12 জন টাইটানদের একজন। তিনি ছিলেন স্মৃতির টাইটান দেবী। নেমোসাইনের সাথে একবার জিউস মিলিত হন এবং এর ফলে 9 জন মিউজের জন্ম হয়। মিউজেরা ছিল সুর, সঙ্গীত, নৃত্যকলার অধিষ্ঠাত্রী দেবী। থেমিস। থেমিস ছিলেন স্বর্গীয় আইনকানুন ও আদেশের টাইটান দেবী। থেমিসের প্রতীক হিসেবে ন্যায় বিচারের নিক্তি ব্যবহৃত হয়। থেমিসের সাথে দেবরাজ জিউসের মিলনে 3 জন নিয়তি দেবী ও 3 জন ঋতু ও সময়ের দেবীর জন্ম হয়। চোখ বাঁধা ও এক হাতে নিক্তি এবং অন্য হাতে খড়গ সহ থেমিসের প্রতিমূর্তি ন্যায় বিচারের প্রতীক মূর্তি হিসেবে স্থাপিত আছে। ক্রিয়াস ছিলেন আরেকজন টাইটান দেবতা। ক্রিয়াসের সাথে পোস্তস এর কন্যা এউরিবিয়ার মিলনে অ্যাস্ট্রাইউস, পাল্লাস ও পেসেস নামের 3 জন পুত্রের জন্ম হয়। লেপেটাস। লেপেটাসকে বলা হতো
গড অফ ক্রাফটম্যানশিপ, লেপেটাস ও ওশেনিট ক্লাইমেনের মিলনে অ্যাটলাস, প্রমিথিউস, এপিমিথিয়াস ও ম্যানিথিয়াস এই চারজন পুত্রের জন্ম হয়। অ্যাটলাস, প্রাচীন গ্রিকরা বিশ্বাস করত অ্যাটলাস স্বর্গ, আকাশ ও পৃথিবীকে তার মাথার উপর ধরে রেখেছে। গ্রিক পুরাণ অনুসারে প্রমিথিউস একজন টাইটান, যাকে বলা হতো মানুষের সবচেয়ে উপকারী বন্ধু। প্রমিথিউস এবং তার ভাই এপিমেথুসকে মানুষের জীবনধারণের সমস্ত প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করার আদেশ দেয়া হয়েছিল। প্রমিথিউস মানুষকে আর সব প্রাণী থেকে শ্রেষ্ঠতর করার জন্য তাদের সোজা হয়ে হাঁটতে শেখালেন এবং অন্যান্য জীব থেকে মানুষকে মহত্তর বলে ঘোষণা দিলেন। তিনি নিজে স্বর্গে যান এবং মানুষের জন্য সূর্যের কাছ থেকে মশাল জ্বালিয়ে আনেন এবং মানুষকে আগুন উপহার দেন। মানুষকে প্রমিথিয়াসের এই উপহার দেওয়া মেনে নিতে পারেননি দেবতা জিউস। শাস্তিস্বরূপ জিউস প্রমিথিউসকে পাহাড়ের সাথে শৃঙ্খলিত করে রাখেন। একটি ঈগল রোজ এসে প্রমিথিউসের কলিজা খেয়ে যেত আর সেখানে জন্ম নিত নতুন আরেকটি কলিজা। এখানে ঈগল হল জিউসের প্রতীক। এভাবেই জিউস তাকে শাস্তি দিতেন। পরে হারকিউলিস ঈগলরূপী জিউসকে দূর করে তাকে মুক্ত করেন। এপিমেথিস ছিল প্রমিথিউসের ভাই। সে প্রমিথিউসকে সাহায্য করত মানুষের জীবন ধারণের সমস্ত প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করার জন্য। ম্যানিথিয়াস ছিল অহংকারী ও আবেগপ্রবণ একজন দেবতা। এরাই ছিল টাইটান ও তাদের উত্তরসূরী।